এই লেকচারে আমরা দেখব কিভাবে লগের মাধ্যমে একটি সূচকীয় রাশিকে প্রকাশ করা যায়। প্রথমেই আমরা দেখছি লগ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। আমরা জানি এনিথিং টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। তো একে আমরা কিভাবে লগের মাধ্যমে দেখি, চলো দেখি সেটা। লগ বেস কি এখানে? টেন। তো আমরা লগের ভিত্তি লিখব টেন, এবং এখানে উত্তর হচ্ছে ওয়ান, তাই আমরা লগের পাশে লিখব ওয়ান, এবং এর মান হচ্ছে জিরো। তাহলে একে আমরা পড়ব ওয়ানের দশ ভিত্তিক লগ হলো জিরো। এরপর এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। চলো তো দেখি এটা কিভাবে করা হয়। একে আমরা এখানে দেখছি ভিত্তি এ, এবং সূচক শূন্য, এবং তার উত্তর ওয়ান। তাহলে একে আমরা পড়ব ওয়ানের এ ভিত্তিক লগ ইকুয়ালস টু জিরো। এবার আসো ই টু দি পাওয়ার জিরো। আমরা জানি ই টু দি পাওয়ার জিরোর মান দেখো ওয়ান। তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার জিরোর মান ওয়ান। তাহলে একে আমরা লিখব লগ বেস ই ওয়ান ইকুয়ালস টু জিরো, মানে ওয়ানের ই ভিত্তিক লগের মান জিরো। ই ভিত্তিক লগকে আবারও লেখা যায় এলএন ওয়ান হিসেবে, মানে ই ভিত্তিক লগকে লেখা যায় এলএন হিসেবে, যা আমরা পরবর্তী চ্যাপ্টারে আরও বিস্তারিত দেখব। এর মান জিরো। এরপর আসা যাক টেন টু দি পাওয়ার ওয়ান। চলো তো দেখি তোমরা করতে পারো কি না। তোমরা ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে এর উত্তর লিখো, এরপর দেখে নাও তোমাদের উত্তরটি ঠিক হলো কি না। আসো আমরা দেখে নিই এটা কিভাবে করে। আমরা জানি টেন টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু টেন। তাহলে একে যদি আমরা লগের মাধ্যমে লিখি, এখানে ভিত্তি টেন, মান সূচকের মান ওয়ান, এবং উত্তর টেন, তাহলে টেনের টেন ভিত্তিক লগ হলো ওয়ান। এখানে ই টু দি পাওয়ার ওয়ান, চলো আমরা দেখি ই টু দি পাওয়ার ওয়ানের মান কত। ই টু দি পাওয়ার ওয়ানের মান 2.71। তাহলে একে চলো দেখি আমরা কিভাবে লিখব। এখানে ভিত্তি, লগের ভিত্তি ই, এবং মান 2.71, এবং সূচক ওয়ান। তাহলে 2.71-এর ই ভিত্তিক লগ ইকুয়ালস টু ওয়ান। এরপর চলো আমরা আরেকটি সূচকের মান দেখি, থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান বাই নাইন। এখানেও একই নিয়মে প্রকাশ করা যাবে। এখানে ভিত্তি থ্রি, এবং মান ওয়ান বাই নাইন, এবং সূচক মাইনাস টু। তাহলে দেখা যায় ওয়ান বাই নাইনের থ্রি ভিত্তিক লগ হলো মাইনাস টু। এরপর পরবর্তীতে আমরা দেখছি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, এর মান হচ্ছে ওয়ান বাই ঘনমূল অফ টু। একে আমরা লিখব এর ভিত্তি টু, মান ওয়ান বাই কিউবিক রুট অফ টু, এবং এর সূচক মাইনাস ওয়ান বাই থ্রি। তার মানে ওয়ান বাই কিউবিক রুট অফ টু এর টু ভিত্তিক লগ হলো মাইনাস ওয়ান বাই থ্রি।